Hey you lovely people, welcome back to my channel. Things are not right. জিনিস কিন্তু ভালো নেই, সব কিছুই যেন কীরকম একটা এলোমেলো হয়ে গেছে। বাট তাও চেষ্টা করছি যে ক্রিয়েটিভিটি বাঁচিয়ে রাখা যায়, তার জন্যই বাড়িতে ছবি তোলা, বাড়িতে ভিডিও বানানো, আর তার জন্যই বেঁচে থাকা বেসিক্যালি। কেননা একটা না একটা দিন আসবে যখন সব কিছু শেষ হবে, অ্যান্ড আই প্রে কি তাড়াতাড়ি আসুক এই জিনিসটা, এই দিনটা যেখানে সব কিছু আবার নর্মাল হয়ে যাক এবং আমরা আবার তাড়াতাড়ি আমাদের নর্মাল ডে টু ডে লাইফে ফিরে যেতে পারি। নাম্বার্স খুব তাড়াতাড়ি বাড়ছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, মোর দেন 1 মিলিয়ন এফেক্টেড, আর ইন্ডিয়াতে এভরি ডে অ্যারাউন্ড 700 to 800 কেসেস বেরিয়ে আসছে নতুন করে। আমি জানি না কত তাড়াতাড়ি এই জিনিসটা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো এবং লকডাউন শেষ হয়ে যাওয়ার পরে আবার কি সব কিছু নর্মাল হতে পারবে, আই এম নট টু শিওর অ্যাবাউট দ্যাট। সো যাই হোক, বাট হোপ এমন একটা জিনিস যেটাতে মানুষ বেঁচে থাকে এবং সেই আশাতেই আমরা কন্টিনিউ করে যাচ্ছি এবং একটা না একটা দিন আসবে যখন সব কিছু নর্মাল হবে। আই এম ভেরি হোপফুল অ্যাবাউট ইট। তো বাড়িতে বসে বসে কিন্তু মাথাটা গুলিয়ে গেছে, কোনো কাজ হচ্ছে না, বাইরে বেরানো যাচ্ছে না, ফটোগ্রাফি করা যাচ্ছে না, আপনারা আপনাদের কাজ করতে পারছেন না, নর্মাল ডে টু ডে লাইফে যেতে পারছেন না, অ্যান্ড দ্যাট রিয়েলি সাকস। এবারে কিন্তু 12 থেকে 14 দিন হলো অলমোস্ট লকডাউন এট আই গেস্ট, বাট কীরকম একটা দমবন্ধ মতো লাগছে। বাট কিছু করার নেই, বিকজ আমাদেরকে থাকতে গেলে, ঠিক থাকতে গেলে সবাইকে এটা মানতেই হবে, আর যারা মানছে না আই এম সো সরি অ্যাবাউট দ্যাম। তো এই কিছুদিন ধরে আমি বাড়িতে বসে ছবি তুলে যাচ্ছিলাম, যা পারছি সব কিছুর ছবি তুলছি। এই জিনিসগুলো আমি রেকমেন্ড করবো আপনাদের সবাইকেও, যারা বাড়িতে আছেন, হাতে ক্যামেরা আছে বা মোবাইল ফোন আছে, ট্রাই টেকিং পিকচার্স। একটা লকডাউনের মধ্যে বাড়িতে এত কিছু আপনি জিনিস পেয়ে যাবেন যে এগুলো আপনার আগে হয়তো দেখেননি বা দেখে হয়তো খেয়াল করেননি যে এগুলোরও ছবি তোলা যায়। বাট বাড়িতে বসে বসে এরকম একটা আইডিয়া চলে আসে যে সব কিছুরই ফটোগ্রাফি করা যায়, তো আমিও তাই করে যাচ্ছি। আর আমি আরেকটা জিনিস যেটা করছি সেটা সেলফ পোর্ট্রেট, আমি নিজের ছবি তুলে যাচ্ছি এবং বাড়িতে আমার যে চারখানা বিড়াল আছে তাদের অনেক ছবি তুলছি। তো এই পোর্ট্রেট তুলতে তুলতেই একটা জিনিস আপনাদের আমি আজকে শেখাবো যেটা আপনারা সবাই করতে পারেন, কিন্তু তার জন্য একটা জিনিস মাত্র লাগবে। এই একটা জিনিস যদি আপনার কাছে থাকে তাহলে মোটামুটি আপনার পোর্ট্রেটের লেভেলটা একটু উপরের দিকে চলে যাবে। অ্যান্ড ট্রাস্ট মি, একটা পোর্ট্রেট নিতে গেলে ঠিক যতটা অ্যাস্থেটিক্স দরকার হয় ঠিক সেইখানে দিয়ে আপনি কিন্তু চলে যাবেন ওই একটা জিনিস নিয়ে। সেই জিনিসটা কী জিনিস? জাস্ট এইটা, একটা কাঁচের গ্লাস। দরকার নয় এটা আপনার কাঁচের গ্লাস হোক বা এনিথিং উইচ ইজ মেড অফ গ্লাস, বিকজ গ্লাসের মধ্যে দিয়ে একটা এফেক্ট আপনি অ্যাড করতে পারবেন আপনার পোর্ট্রেটে, যেগুলো দেখে মনে হবে আপনার পোর্ট্রেটটা অনেক হাই এন্ড, অনেক সোফিস্টিকেটেড এবং অনেক আর্টিস্টিক। কী করবেন? সিম্পল কথা, আপনার যে কোনো DSLR ক্যামেরা বা মোবাইল ফোনেও যদি আপনি তোলেন, সবার মোবাইল ফোনের জন্য আগে প্রথমে বলে নিই, মোবাইল ফোনে তুলতে গেলে আপনাকে যেটা করতে হবে আপনাকে জুম লেন্সটা অ্যাক্টিভেট করতে হবে। আজকালকার মোবাইল ফোনে জুম লেন্স থাকছেই বা যেটা আর কি দূরে জিনিস ক্যাপচার করে, তাতে কী হবে আপনার ফ্রেমটা হয়ে যাবে ছোটো, আর তখন আপনার ঠিক এই গ্লাসটা আপনার লেন্সের ঠিক কাছে লাগাতে হবে। কীভাবে করবেন সেটা আমি আপনাকে ডিটেলে বলছি। আর DSLRের জন্য ঠিক তেমনি আপনাকে করতে হবে, যখনই আপনি কোনো প্রাইম লেন্সে শ্যুট করবেন, এগুলো ওয়াইড অ্যাঙ্গেল লেন্সের জন্য নয়, দেখতে ভালো লাগবে না, ভালো খুব একটা ভালো লাগবে না, যদি আপনার কাছে কোনো প্রাইম লেন্স থাকে বা জুম লেন্স থাকে তার জন্য এই এফেক্টটা পারফেক্ট। তো কী করবেন চলুন দেখি। তো ধরুন আপনি কোনো সাবজেক্টের ছবি তুলছেন, সেই ক্ষেত্রে আপনার ক্যামেরা আর এই গ্লাসের প্লেসমেন্টটা হবে ঠিক এরকম। মনে রাখবেন গ্লাসটা দিয়ে লেন্সটাকে পুরোপুরি কভার করবেন না, জাস্ট একটু ফ্র্যাকশন একটুখানি লেন্সে যাতে ভিজিবল হয়। এটার মেইন কারণ হচ্ছে যাতে সাবজেক্টটা ভিজিবল থাকে প্রপারলি, আর তার সাথে গ্লাসের একটা হালকা এফেক্ট দেখা যায়। এটা অ্যাকচুয়ালি একটা পোর্ট্রেটের জন্য বেটার হবে। তো দেখুন আমি কিছু ছবি তুলেছিলাম পোর্ট্রেট দেখানোর জন্য, বাট অবভিয়াসলি আমার কাছে সাবজেক্টের অভাবে অনেক বেশি ছবি তুলতে পারেনি, বাট স্টিল চলবে, সেগুলো আপনারা দেখতে পারেন। ওয়েল, তো আজকের ভিডিও টপিক এটাই, তো এই জিনিসটাকে একটু ইন্টারেস্টিং বানানো যাক। তো আমি চাই যে আপনারা এরকম ছবি তুলুন, অ্যান্ড আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট @filmigot ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করে ট্যাগ করুন আমাকে, আমি ডেফিনেটলি আপনাদের ছবিগুলো দেখবো এবং আমার স্টোরিতে আপনাদের ছবি পোস্ট করব। আমি জানি যে খুব একটা বেশি লোক আমার ভিডিও দেখে না, বাট যারা দেখে তাদের মধ্যে যদি 5 জনও ট্রাই করে আইল বি ভেরি হ্যাপি। আর একটা কথা, আই ওয়াজ স্পিকিং টু আ ডক্টর ফ্রেন্ড অফ মাইন অন ইনস্টাগ্রাম টুডে, তো শি সেড কি থিংস উইল নেভার বি দ্য সেম অগেন, এই করোনা ভাইরাস থেকে বেরোতে অনেক অনেক টাইম লাগবে, বাট ওয়ার্ল্ড উইল নেভার বি দ্য সেম অগেন, দ্যাট ওয়াজ সো স্কেয়ারি। অ্যান্ড ট্রাস্ট মি, এই জিনিসটাকে আটকাতে গেলে একমাত্র উপায় হচ্ছে বাড়িতে বসে থাকা।
দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে আপনারা বাড়িতে বসে থেকে আপনার কিন্তু নিজেদের ভালো করতে পারেন এবং সবার ভালো করতে পারেন। প্লিজ ডোন্ট স্ক্রু ইট আপ, বাড়িতে থাকুন। বাড়ির থেকে বেরানোর কথা ভুলেও যান যতক্ষণ না মনে হয় এটা একটা এমার্জেন্সি এবং আপনাকে বেরোতে হবে। আর যদি বেরোন তখন মনে রাখবেন যথাযথ প্রিকশনস নিয়ে বেরোতে হবে আপনাদের। বাস এই আমার বলা ছিল। আই ক্যান অনলি রিকোয়েস্ট কি আপনাদের বাড়িতে থাকার জন্য, বাকিটা আপনাদের ওপর। আপনি কতটা চান ভালো থাকতে এবং কতটা চান সবাইকে ভালো রাখতে সেটার উপর ডিপেন্ড করে। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে গিয়ে থাকে তাহলে ইউ নো হোয়াট টু ডু। আমি প্রত্যেক সপ্তাহে একটা করে ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি এবং করছিও এখন আমি অনেকটা রেগুলার। সো আইল সি ইউ অ্যাগেন, দিস ইজ রিথম সাইনিং অফ। টিল দেন হ্যাপি শুটিং অ্যান্ড স্টে সেফ।